এটো মেটো আমাদের বলটা দে বল দে। তোদের বল দেব না, এই যে জিভ দেখ আমার। বল দিদি বলেছি বলো, বল দে তো আমাদের বলটা দে। কি বলছে এটা, বল কোথায় পাবো আমি? কিছুই তো বুঝতে পারছি না। এই যে একটা বল দেখছি, তাহলে মনে হয় এরা এই বলটার কথাই বলছে। ওরে সর্বনাশ, কি করবো এবার? এই টম, বল দে বল দে আমাদের বল দে। আমরা বল খেলতে ভালোবাসি, বলটা দিয়ে আমরা বল খেলবো। কি করা যায় কি করা যায়? তাহলে কি করব কি? এরা তো বল চাচ্ছে, তাহলে বলটাকে চেলে দেব। তাই করি তাহলে, আমি এদিক থেকে লেবে যেতে পারবো না। বলটা আমি কি করি কি করি, চেলে ফেলে দিই ওইদিকে। তারপরে ওরা চলে গেলে আমি এই ফাঁকে লেবে চলে যাব। বলটা চেলে দিলাম, ওরাও চলে যাচ্ছে। এবার এই ফাঁকে আমি একটু লেবে দৌড় মারি এইদিকে, যাক লেবে গেছি গাছে থেকে, এবার এক দৌড়ে চলে যাব। বাবা, উড়ে মা গো, বাবা গো, বাবা গো, এরা চলে এসেছে আবার। দে বল টম, ছুড়ে দে ছুড়ে দে ওইদিকে ছুড়ে দে, আমরা আবার যাব। বুঝতে পেরেছি এদের মতলব, তার মানে ওরা খেলা করতে ভালোবাসে, তার মানে আমাকে ওরা কিচ্ছু করবে না। বুঝতে পেরেছি। জিতলো কারা, জিতলো কারা, টম ছাড়া আবার কারা? ওই টম জিতেছে জিতেছে। যাক বাবা, বেঁচে গেলাম। আমাকে এরা অনেক ভালো।